প্রায় 84 বছর পরে তুরস্কে আবার ভয়াবহ ভূমিকম্প। এর আগে 1939 সালের ডিসেম্বর মাসে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল প্রায় 30,000 মানুষ। সোমবারের স্থানীয় সময় ভোর 4:17 যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রাও ছিল 7.8। এটার কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল তুরস্কের গাজিয়াতেপ অঞ্চলের কাছে। সিরিয়া এবং তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ আহত এবং নিহত হয়েছে। কিন্তু কি কারণে এই ভূমিকম্প, এই বিষয়ে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। শক্তিশালী এই ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়া মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দুই দেশের বিভিন্ন স্থানে বহুতল ভবনগুলি একেবারে গুঁড়িয়ে গেছে, প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। তুরস্কে সোমবার ভোর রাতে 7.8 মাত্রার প্রথম ভূমিকম্পের কয়েক ঘন্টা পর 7.6 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত আনে, যা 1939 সালের উত্তর পূর্ব তুরস্কের ভূমিকম্পের মতোই ছিল। আসলে কি কারণে এই ভূমিকম্প, কেনই বা এত ভয়াবহ রূপ নিল এই ভূমিকম্প? বলা হচ্ছে ভূমিকম্পের এই ভয়াবহতার পেছনে ফল্ট লাইনের বড় ভূমিকা রয়েছে। বলা হয়ে থাকে যে কোনো স্থানের ভূমিকম্পের পেছনে ফল্ট লাইনের বড় ভূমিকা থাকে। ভূত্বকের উপরিভাগের বিশাল খণ্ডকে টেকটনিক ফল্ট বলা হয়, আর দুটি টেকটনিক প্লেটের মাঝে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। আর ভূমিকম্প সাধারণত এই ফল্ট লাইনের আশেপাশে হয়ে থাকে। আর এই ভূমিকম্পে তুরস্কের প্রায় 100 কিলোমিটার ফল্ট লাইন ভেঙে গেছে, আর এই কারণেই সৃষ্ট ভূমিকম্পটি ভয়াবহ রূপ নিয়েছে। এই ফল্টের আশেপাশে থাকা ভবনগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর ভূপৃষ্ঠ বিভিন্ন প্লেট দ্বারা গঠিত, এগুলি একে অপরের পাশাপাশি অবস্থান করে। এই প্লেটগুলি প্রায় নড়াচড়া করার চেষ্টা করে, কিন্তু পাশে থাকা অন্য প্লেটগুলির সাথে ঘর্ষণের মাধ্যমে এই নড়াচড়া প্রতিরোধ করা হয়। কিন্তু চাপ বেড়ে গেলে কখনো কখনো এই প্লেট হঠাৎ করে ঝাঁকুনি দেওয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগ সরে যায়। বর্তমানে এই ভূমিকম্পের পরে এর মধ্যেই বেশ কিছু আফটারশক হয়েছে তুরস্ক এবং সিরিয়ার শহরগুলিতে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্র গাজিয়াতেপ অঞ্চলের বেশিরভাগ বাড়িগুলি ইট দ্বারা তৈরি, যা খুবই ভঙ্গুর। আর তাই এই ভূমিকম্পের কারণে সেই এলাকার ঘরবাড়িগুলি খুব সহজেই ভেঙে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।